অনেকেই প্রেম করে বিশেষ করে যারা যুবক যুবতী রয়েছে এই প্রেম করা কি জায়গ ইসলামের দৃষ্টিতে প্রেম ভালোবাসা তো একটি ব্যাপক শব্দ যে সমস্ত মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্কের একটি অংশ হলো ভালোবাসা সেটি তো ব্যাপক অর্থ যে পিতামাতাকে ভালোবাসা শিক্ষককে ভালোবাসা দেশকে ভালোবাসা হ্যাঁ ওভারঅল আল্লাহ রসুলকে ভালোবাসা এক জিনিস কিন্তু যেখানে এখানে যদি সুনির্দিষ্ট প্রশ্ন হয় যে মেয়েরা। একজন একজনকে যেটা প্রচলিত অর্থে প্রেম প্রীতি বলা হয় সেটা ছেলে মেয়েদের যত এটা ইসলাম মানে নাজায়েজ মনে করে ইসলাম এটাকে অনুমোদন দেয় না ইসলাম শুধু বলে যে পারিবারিকভাবে একটি ছেলের একটি অপরিচিত ছেলে অপরিচিত মেয়ের বিয়ে হবে বিয়ের দিন থেকে বিয়ের থেকে প্রেম শুরু হবে বিয়ের আগে কোনো প্রেম হওয়া সম্পর্ক হওয়া যোগাযোগ রাখা এগুলি ইসলাম অনুমোদন করে না তো এই জন্য দেখা গিয়েছে যে পিতামাতার দ্বারা অথবা সামাজিকভাবে স্বীকৃত যে বিয়ে এরপর থেকে বিয়ে যদি প্রেম হয় এবং সেই দাম্পত্য জীবনে প্রেম থাকে পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকে ভালোবাসা থাকে দায়িত্ববোধ থাকে তাহলে শান্তি হয় এখন কারণটা কি মতন প্রেম নিষিদ্ধ বা নিষিদ্ধ হওয়ার কারণ হলো যে এর বিয়ের আগে তাদেরকে যতটুকুই তারা প্রেমের প্রকাশ ঘটাবে সবগুলি গোনার কাজ হবে যেমন তাদের পারস্পরিক কথা বলা নিষেধ তাদের একজনের বাক্য আর একজন শোনা এটা কানের জন্য গোনা তাদের মধ্যে দেখা সাক্ষাত হওয়া গোনা তাদের মধ্যে আরও অন্যান্য সম্পর্ক হওয়া আরও বড় বড় গোনা আর দৈহিক সম্পর্ক তো বেবিচার কবিরা গোনা এবং এর জন্য ইসলামে দণ্ডবিধিতে কঠিন শাস্তি আছে একশো ব্যতরাঘাত করার কথা আছে তো বিবাহিত হলে তাকে মৃত্যুদণ্ডের পর্যন্ত কথা আছে এজন্য বুঝতে হবে যে এত কঠিন শাস্তি দিয়েছে আমার আমার ধর্ম আমার শরীয়ত নিশ্চয়ই এটি গরহীত কাজ তো এই প্রেম প্রীতি যেটা এটা ইসলাম যে মানে পরিষ্কার বলে যে বিয়ের ফয়সাল হওয়ার পর থেকে বা বিয়ের পর থেকে হবে এর আগে এই যে অনেক সময় দেখা যায় যে কথা পাকাপাকি হয় যেটাকে বাগদান হয় এই বাগদানটাও বিয়ে নয় বিয়ে হলে পরেই আগ্ধ হলেই পরেই সাথে যোগাযোগ এবং সম্পর্ক এর আগে তারা এক আনতে চলা এক এক গাড়িতে বেড়ানো এক রিকশায় ঘোরা এক হন্ডায় চলা এগুলি না যায় এগুলি বিশৃঙ্খলা এবং সমাজের ফেতনার কারণ হয়